মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি এখন সকালে এটা বানিয়ে নিয়ে এসে বসলাম। এখানে রয়েছে চিকেন স্যুপ মেয়ের জন্য, আমাদের গ্রিন টি, সোমনাথ ব্লগিং শুরু করবে বলে রেডি হচ্ছে, আর এই নতুন বিস্কুটটা এখন খাওয়া দাওয়া হবে। ও বাবা গো, এটা এখন খাওয়া দাওয়া হবে, ও পুজো করতে হবে এখন। ও পুজো করে এসে তারপরে ব্রেকফাস্ট করবে, আর আমি এখন মেয়েকে হোমওয়ার্ক করাবো। ওই যে বই নিয়ে এসেছি, আগে হোমওয়ার্কটা করাবো, তারপরে দু সব কাজ, বিছানা তোলা টোলা সব পরে হবে, আগে হোমওয়ার্কটা করাবো। এটা খাই, পরে দেখা করছি তাহলে। হ্যালো বন্ধুরা, এমএস কেটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই, এমএস ফ্যামিলিতেও স্বাগত জানাই, এমএস কেটারেও স্বাগত জানাই। তো সকালবেলা উঠলাম, কটা বাজে এখন? 9টা বাজে। সোমনাথের জন্য বসিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ, আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, শিঙি মাছ বরফে একদম জমজমাট। তো এটা এখন জল দিয়ে রাখবো, পরিষ্কার করে মাকে দিয়ে আসবো। তারপরে কেটে নিয়েছি ফল, এখানে রয়েছে পেয়ারা, শসা আর আপেল, এটা সোমনাথকে দেব পুজো করে আসলে। তো সব কিছু ওর ব্রেকফাস্টটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম খাটের এক পাশে, ও এসে টুকটুক করে খেয়ে নেবে। আর তারপরে আমি এখন মেয়ের জন্য খাবার করব। তো মেয়েকে আজকে দিয়েছি ম্যাগি সকালে, রবিবারটা সকালবেলা ম্যাগি দিলাম, আর আমি না 5 টাকার ম্যাগি খাচ্ছি। এটা ম্যাগি না, এটার নাম হচ্ছে কিকো। কিকো নাম শুনেছো আগে? কিকো তো নতুন না, তাই জন্য খেতে ইচ্ছে করছে, তো খেয়ে নিলাম আজকে, একটা দিনের ব্যাপার। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো, সিঙ্কটা নিয়ে আসি। এ দেখো আমার মেয়েকে আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি একটা। ওর ড্রেসগুলো তো সব ছোটই হয়ে যাচ্ছে, কোথাও যায়ও না, পরার সুযোগও পায় না তার জন্য। আর সোমনাথ এই নতুন প্যান্টটা পরে নিয়েছে। ও যদি পরে তাহলে আমিও পরবো, ওনা পড়লে পরবো না। তো চলো তোমাদের সাথে তাহলে বেরিয়ে রাখা হচ্ছে, সিঙ্কটা নিয়ে আসি। আর খাবা কিছু? আর কিছু খাবে না, কালকের খাবারটা ও জাবর কাটছে এখনো। তো দেখি কোন সিঙ্কটা, কোন বেসিনটা মানে চয়েস করা যায়। তার আগে চলে আসলাম কলের এখানে। তো অনেকগুলো কলের ফটো তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কোন কলটা সিলেক্ট করব। তো ওই দেখছি, মোটামুটি একটা আইডিয়া করছি দামের মোটামুটি। তো দেখা যাক কোনটা কেনা যায়, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখলাম যে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কোনগুলো বেশি ভালো লাগছে, কোনটা পছন্দ হচ্ছে, আমাকে একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ তোমরা জানো তোমাদের কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটা দামি, ঠিক আছে? তো একটা সিঙ্ক পছন্দ করলাম, সেই সিঙ্কটা ওরা প্যাক করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সিঙ্কটা পছন্দ করেছি, এই সিঙ্কটা ওরা প্যাক করছে, ঠিক আছে? এটা হচ্ছে রান্নাঘরের জন্য নেওয়া হলো, আর আরেকটা যেটা বেসিন, হ্যাঁ এটাও বেসিন, দেখো বেসিনটা সুন্দর না?
আরেকটা বেসিন পছন্দ করেছি, ওটা তো এখন নিতে পাচ্ছি না, ওটা কদিন বাদে এসে নিয়ে যাব, জায়গাটা মানে পরে বসে গেলে এই যে এইটা ফাইনাল করলাম এরকম ফার্স্টেরটা কেমন লাগছে জানাবে। এইটা পছন্দ করেছি, এটাই মোটামুটি ফাইনাল বলতে পারো, এটাই সোমনাথেরও এটা সব থেকে বেশি পছন্দ, আমারও এটা সব থেকে বেশি পছন্দ। আর এই দিকে সবুজটাও ভালো ছিল, তবে এইটা একটু বেশি ভালো লাগছে। তোমরা জানাবে কোনটা বেশি ভালো লাগছে, ঠিক আছে? তোমাদের উপর ছেড়ে দিলাম, এইটা বেশি ভালো লাগছে নাকি এইটা নাকি এইটা, ঠিক আছে? জানাবে কমেন্ট করে। চলো এবার বিলটা দিয়ে দিই, দিয়ে সিঙ্কটা নিয়ে কিছু খেয়েটে বাড়ি চলে যাবো। হ্যাঁ, আমার জন্য দুটো কচুরি বেঁচে আছে দোকানে, দেখো অবস্থা, দুটো কচুরি আমার জন্য পড়েছিল গো, খেয়ে নি। আর দেখি একটু গজা আনিয়ে নি, আর কি নেবো, আর কিছু নিয়ে আর নেই। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মিষ্টির দোকানটা ঘুরে, রানাঘাটের বড় দোকান, বরুণ খার মিষ্টির দোকান, সব থেকে ভালো একদম সেই সেই মিষ্টি পাওয়া যায় এখানে। তো তারপরে চলে এসেছি বাড়ি, বাড়িতে এসে তোমাদেরকে ভাবলাম যে বেসিন মানে বেসিন না সিঙ্ক, সিঙ্কটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ দোকানে ভালোভাবে দেখানো হয়নি। তো এই হচ্ছে সিঙ্ক, একটু বড় সড়ো দেখে নিলাম মোটামুটি, যাতে ভালোভাবে বাসন মাজা যায় বা ভালোভাবে মাছ টাছ ধোয়া যায়, ঠিক আছে? এটা রান্নাঘরে সেট হবে, আশা করি আজকে হবে। তারপরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া, তো দুপুরের খাওয়া দাওয়ার প্রোগ্রামে আজকে আছে হচ্ছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে শিঙে মাছের তরকারি, আর ওদিকে জেঠুরা একটা পাঁচমিশালি ঘ্যাট দিয়ে আর কলা দিয়ে রুটি খেয়ে নিয়েছে। তো ঘ্যাটটা শুধু ওদের জন্যই মা করেছিল, তো তার জন্য এদিকে আর নেই বলে এদিকে আর দেখালাম না, ঠিক আছে? তো আমাদের আজকে মাছের ঝোল ভাত, আর এখনও ফ্রিজে রিঠে মাছ আর কাতলা মাছ রয়েছে। তো মাকে জিজ্ঞেস করলাম যে মা কালকে কোনটা করবো, মা বললো কালকে রিঠে মাছটা করো, তো কালকে আবার রিঠে মাছটা হবে। আর এখানে আমার বাবার জন্য মাছের তরকারি একটা টিফিন করে করে নিয়ে ভরে আমার ফ্রিজে রেখে দিয়েছি, আর কালকেও রিঠে মাছের তরকারি রান্না হলে রিঠে মাছটা নিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে আমার বাবাকে ফোন করে আসতে বলবো, বাবা এসে রিঠে মাছ আর শিঙি মাছের তরকারিটা নিয়ে যাবে। কারণ নাহলে আজকে একবার আসতে বলতে হবে, কালকে একবার আসতে বলতে হবে, বাবার চাপ হয়ে যাবে। তো তার জন্য একবারে দুটো দিন দুটো রান্না পরপর হলেই ভালো, তাহলে বাবা এসে নিয়ে যেতে পারবে। শিঙ মাছের সাথে আমার একটা মানে পুরনো সম্পর্ক আছে, কারণ বিয়ের আগে আমি ওর সে সব মাছ তো খেতাম না, অনেক না কুচু স্বভাব ছিল আমার বিয়ের আগে। তো বিয়ের আগে আমার বাবা এই শিঙি মাছ একেবারে সেই জলের মধ্যে থই থই করতো, ফেলে রেখে দিত অনেক মাছ। যাই হোক, তো মাছের পর্ব শেষ হলো, এখন আসলাম আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে আছি আমি, রান্নাঘরে এখন এসে বসে আছি, মানে স্নান করতে এসেছি। তো স্নান করতে আসার আগে আর কি বসে বসে ভাবলাম একটুখানি কাজটা দেখেই যাই, তারপরে নয় স্নানটা করতে যাব। তো এই কাজগুলো দেখতে তো আবার তোমাদের মন্দিরে দি খুব ভালোবাসে, তোমরা তো জানোই। তো এই হচ্ছে ওই স্ল্যাব মতো হবে, এখানেও সেন্টারিং করতে হবে স্ল্যাবটা করার জন্য। এই রান্নাঘরে যে স্ল্যাব হবে, স্ল্যাবের ওপর দিয়ে মার্বেল নাকি কী যেন বলে, ব্ল্যাক স্টোন কী একটা বললো, যাই হোক, তো ওটা ডাইরেক্ট বসানো যাবে না, ওটা ডাইরেক্ট বসাতে গেলে পোক্ত হবে না, তার জন্য আগে স্ল্যাব করে নেবো, তার উপর দিয়ে পাথর বসাবো। এখন স্নান করলাম, এখন টাইম হচ্ছে 4:10। তো বোঝোই তো বাড়িতে কাজ হলে পরে আমাদের বাড়ির বউদের স্নান করতে কিন্তু এরকম লেটই হয়ে যায়। তাও মেয়ের যেদিনকে স্কুল থাকে সেদিনকে একটু তাড়া থাকে, মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে আমি স্নান টান করে যাই। এই শনি রবিবারটাই দেখছি আমার স্নান করতে লেট হয়ে যাচ্ছে, মেয়ের পেছনে চিৎকার করতে করতেই বোধহয় আমার মেন লেটটা হচ্ছে, কারণ ও যখন স্কুল থাকে তখন কিন্তু আমি ওকে স্নান করেই আনতে যাই, তাই না বলো? যাই হোক, পাতো পরের কথা, সেটা মেন কথা যেটা সেটা হলো আমাদের বড় ঘরের প্লাস্টার আজকে কমপ্লিট হয়ে গেছে। এই যে জানলাটা এখনো লাগাইনি, এখানে একটা জানলা বাকি আছে বড় ঘরের জানলা। এই যে ঘরটা পুরো প্লাস্টার কমপ্লিট, তারও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, প্লাস্টার কমপ্লিট, এটা আমাদের মেন বেডরুম যেটা, ঠিক আছে? আর এই এইদিকে তো জানলা তো লাগানো আছেই, ফোকাস, তো এই জানলাটা তো রেডি তো আছেই, আর এইদিকে শুধু একটা জানলা লাগালেই হয়ে যাবে, ঠিক আছে? আর আর কাজ বলতে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই আমার রান্নাঘরে এই অবধি হলো,
এখানে সেন্টারিং হবে, এইটা পূব দিক, এই যে এইটা হচ্ছে পূব দিক, তো এইদিকেই আর কি মুখ করে রান্না করতে হবে। তোমার একটু ভিডিও করি, তোমার নামটা বলে দাও। তোমার নাম? ওর নাম বিপুল। তোমার বাড়ি কোথায় বলে দাও? কলাইঘাটা। হেব্বি জায়গা, আজকে যাবো তোমার বাড়ি, যাবোই তো, যাবোই তো। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যেবেলা, আর ঘন্টাখানেক আগে উঠেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে। নর্মালি তো দুপুরে সেরকম ঘুমোই না আমি, সাড়ে চারটে পর্যন্ত জেঠুদের কাজ দেখি, তারপরে এসে একটু বিছানায় এদিক ওদিক করতে না করতে তারপরে উঠে পড়ি, চা টা করি, মেয়ের ম্যাম আসে। কিন্তু আজকে রবিবার ছিল, ম্যামের সকালে পড়ানো ছিল, যদিও আজকে ও পড়াতে আসেনি। ধুবুলিয়াতে আমার মেয়ের ম্যামের একজন আত্মীয় গত হয়েছেন, তো তার জন্য মেয়ের ম্যাম আজকে আসেনি, আজকে একটা বললো কাল পরশু পড়িয়ে দেবে, নাহলে সোমমঙ্গল তো ও ছুটি দেয়, বাদ বাকি রোজই আসে। তা যাই হোক, এক কথা থেকে আরেক কথায় চলে গেছিলাম, তো এই উঠলাম কিছুক্ষণ আগে, তারপরে চা খাইনি আজকে। আজকে আমি উঠতে এতটাই লেট করে ফেলেছি, তার জন্য আর চা খেলাম না। চা খেলে পরে আবার মানে ভাত খাওয়ার যে ইয়েটা সেটা নষ্ট হয়ে যাবে। যদিও রাতে ভাত না, আজকে রাতে রুটি, রাতে রুটি খাবো। মাকে ডিম দিয়ে আসলাম, ছটা ডিম দিয়ে আসলাম, তো মা রাতে ডিমের ঝোল করবে আর সবাই ভাত খাবে, আমি আর সোমনাথ রুটি খাবো। এখন একটু ছাদে এসেছি, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় বসে কথা বলছি, ছাদে বসে কথা বলছি, একটু ছাদে এসে বসলাম। আমি প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা করে ছাদে এসে বেশ কিছু সময় কাটিয়ে যাই, তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমার ছাদে কোনো লাইট নেই, তো এই যে এইটা নিয়ে এসেছি। তো যাই হোক, আমার ছাদে কোনো লাইট নেই, তো তাই ছাদে যখন আসি তখন ভিডিও শেয়ার করা হয় না। আমি প্রত্যেক দিনই রাতে খাওয়ার পর রাত 10:11টার সময় এসে ছাদে 5-10 মিনিট আর সন্ধ্যাবেলা 5-10 মিনিট ডেলি আসি, ডেলি, কারণ সারাদিন যে আসতে পারি না, সারাটা দিন এত রোদ ছাদে যে জামা কাপড়টুকু মেলতে এসে আবার পালিয়ে যেতে হয়, তো তার জন্য এই টাইমটা করে আসলে আমি একটু রিল্যাক্স, একটুখানি হাওয়া টাওয়া খেতে পারি, চারিদিক দেখতে পারি, একটুখানি নিজের সাথে নিজেকে কথা বলতে পারি, নিজেকে সময় দিতে পারি, তাই না বলো? এতদিন ধরে যে ঘরে আমি থাকতাম সেই ঘরটাও মাঝে মাঝে খুব মিসও করি, সেই পুরনো ব্লগগুলো মাঝে মাঝে বসে বসে দেখি, আর ভাবতাম যে সত্যি ওখানে মানে ভালো, মানে একরকম ভালো ছিলাম আবার একরকম খারাপও ছিলাম সব কিছু মিলিয়ে, তবে ওখানে কোনো মানে নিজেকে সময় দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই না? মানে কোথায় সময় দেবো, নিজেকে সময় দিতে গেলে তো একটা ফাঁকা জায়গা লাগে, সেই ফাঁকা জায়গাটাই ছিল না, যেটা এখন হয়েছে এত বড় ছাদে এসে। তো এই ছাদে এসে বসে না হারিয়ে যাই মাঝে মাঝে, কত কিছু ভাবি, কত চিন্তা ভাবনা, যেগুলো এতগুলো বছর ধরে ভাবার মতো কোনো জায়গা আমি পাইনি, কারণ কিছু একটা ভাবতে গেলে একা বসতে লাগে, নির্জন জায়গা লাগে, তাই না? কিন্তু এতদিন সেই স্পেসটাই আমার ঘরে ছিল না, দুটো ছোটো ছোটো ঘর ছিল, সেখানে সবসময় সোমনাথ মেয়ে আর জনই থাকতো, তো কোনো ফাঁকা জায়গা পাইনি নিরিবিলিতে কোথাও বসে একটুখানি জীবনে কি পেলাম, জীবনে কি হারালাম, এইসব ভাববো আর কি, সেটা এখন পেয়েছি। যাই হোক, বেশ ভালো লাগছে অন্ধকার ছাদে এসে দাঁড়িয়ে থাকতে, সন্ধ্যেবেলার থেকে রাত্রিবেলায় বেশি ভালো লাগে, 10টার পরে এসে বেশি ভালো লাগে, যত রাত বাড়ে তত বেশি ভালো লাগে। আমি তো রাতে বাড়ি কমপ্লিট হয়ে গেলে ছাদে এসে শোবো ঠিক করেছি, সোমনাথ বলে হ্যাঁ খোলা ছাদে কেউ শোয়, খোলা ছাদে কেউ শোয়, ধুর কে বলেছে খোলা ছাদে শোয় না, কেউ কি শোয় না, খোলা ছাদে নিশ্চয়ই শোয়, খোলা আকাশের নিচে শোবো না, এটা কখনো হতে পারে? যাই হোক, তোমাদের কাছে ছাদটা খুব কমন, কিন্তু আমি যেহেতু জীবনে প্রথমবার ছাদের স্বাদ পেয়েছি, আমার কাছে এটা অনেক বড় কিছু, বুঝলে তো? খোলা ছাদের নিচে শোয়াটা খুব বিরাট 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 কিছু আমার কাছে। যাই হোক, তো আমি এখন মেনলি ব্লগটা শেষ করতে এসেছি, রাতে ডিমের ঝোল পারলে আমি দেখাবো, যেটুকু পারবো দেখাবো, যদি না পারি দেখাতে তাহলে আর দেখাতে পারবো না, তবু চেষ্টা করবো রাতে ডিমের ঝোলের একটা ছবি তুলে ধরার তোমাদের সামনে। আর আজকের ব্লগটাও এডিট করতে হবে, তার জন্য এই ছাদে আসা, এখানে এসে ব্লগ এডিট করতে খুব ভালো মন লাগে আমার, কোনো আশেপাশে থেকে কেউ ডিস্টার্ব করার নেই, কেউ ডাকার নেই, আওয়াজ করার নেই, চুপচাপ ব্লগটা এডিট করতে পারি। তো চলো,
আর কালকে মনে হয় কালকে জেঠু লাস্ট কাজ করবে, মানে আমাদের যে এখনো প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ বাকি বলতে ঘরের সব কিছু, পুরো ঘর প্লাস্টার হয়ে গেছে তোমরা দেখেছো, এখন বাকি রয়েছে সিঁড়িটা প্লাস্টার করা, সিঁড়ির ওপরে প্লাস্টার করা, সিঁড়ির তলায় প্লাস্টার করা, সিঁড়ির তলায় মেঝে করা, কারণ সিঁড়ির তলায় তো আমরা টাইলস বসাচ্ছি না, ওখানে মেঝে করতে হবে। তারপরে ধরো ছাদের এই যে রেলিংগুলো, এই রেলিংগুলো প্লাস্টার করা, এই কাজগুলো জেঠুদের বাকি রয়েছে শুধু। তো কালকে দিনটাই মনে হয় লাস্ট কাজ করবে আমাদের রাজমিস্ত্রি যে, হেডমিস্ত্রি যে। তো তারপরে কালকে কাজ করে চলে যাবে আমার শাশুড়ি মায়ের বারান্দার ওখানে, কারণ শাশুড়ি মায়ের বারান্দাটাও করতে হবে ওরা বলছে। তো না যাই হোক, ওদিকে চলে যাবে আর তারপরে আবার হয়তো আসবে এখানে কদিন পর। কিন্তু আমি জেঠুকে বলেছি যে আমার এখানে কি কাজ বন্ধ থাকবে, তো জেঠু বললো যে না, জেঠুর যে সঙ্গপাঙ্গগুলো আছে তো সবাইকে এখানে কালকে পাঠাবে, বলবে মানে এখানে কাজ করবে, জেঠু যখন ওখানে কাজ করবে জেঠুর সঙ্গপাঙ্গদের পাঠাবে, তো তারা সেই জেঠুরা এখানে কাজ করবে বলেছে। তো দেখা যাক, মনে হয় বাইরে প্লাস্টারটা করবে, যেহেতু বাইরে প্লাস্টারটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। বাইরে প্লাস্টার না করলে বলছে আমরা নাকি টাইলসও বসাতে পারবো না, পুট্টিও করতে পারবো না, সব কাজ নাকি পড়ে থাকবে। আমি এটা মন থেকে মানতে পারছি না, কারণ এটা কি করে সম্ভব? আমার ঘরের প্লাস্টার যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে আমি ঘরে টাইলস বসিয়ে ঘরে পুট্টি রং করে আমি ঘরে ঢুকে যেতে পারবো না? বাইরেটা আমি পরে করতাম ধীরে সুস্থে, টুকটুক করতে করতে ঘরে ঢুকে পড়তাম তারপরে করতাম, কিন্তু সবাই বলছে যে না, বাইরে প্লাস্টার না করলে ভিতরে নাকি রং করা যাবে না। কি করব, সবাই তো এই কথা বলছে, কি জানি। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, টাটা।